হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমি খুব মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপিতে থাকছে হোটেল স্টাইলে পারফেক্ট সিঙ্গারার রেসিপি। সিঙ্গারা গুলো যে কত পারফেক্ট হয়েছে সেটা আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন যে কত পারফেক্টলি সিঙ্গারা গুলো হয়েছে। আর এই পারফেক্ট সিঙ্গারার রেসিপিটি থাকছে আমার আজকে ভিডিওতে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি সিঙ্গারার পোটটা তৈরি করে নিব। এখানে আমি একটি প্যান বসিয়েছি, এর মধ্যে আমি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়েছি। এর মধ্যে আমি 1টি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, নিয়ে আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা খুব বেশি ভেজে নিব না। তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি বিটরুট, দিয়ে দিচ্ছি 1/3 কাপ কিউব করে কেটে। গাজর দিয়ে দিচ্ছি 1/3 কাপ কিউব করে কেটে। তো দিয়ে আমি একটু তেলে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তো বিটরুটটা আপনারা দিলেও পারেন, নয়তো স্কিপ করে দিতে পারেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট 1 চা চামচ দিয়ে এগুলোর সাথে একটু ভেজে নিচ্ছি। তো এগুলিকে সুন্দরভাবে সময় নিয়ে একটু ভেজে নেবেন। তো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লবণটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, জিরে গুঁড়া 1/2 চা চামচ দিয়ে আমি এগুলোকে আবার ভেজে নিচ্ছি। এবার করে নেড়েচেড়ে ভেজে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু কিউব করে কেটে রেখেছিলাম। তো সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা বড় সাইজের আলু কেটে নিয়েছি, নিয়ে এখন এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেঙে দিবেন। নাড়াচাড়ার মধ্যে কিন্তু একটু ভেঙে যায়, তো আলুগুলো একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে। তো এভাবে উল্টে পাল্টিয়ে নেড়েচেড়ে দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম ভাজা। আমি তেলে বাদামটা ভেজে নিয়েছিলাম, এটা আর দেখাই নেই। তো বাদামটা অবশ্যই দিলে আপনারা ভেজে দিবেন। তো বাদামটা দিয়ে উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি সময় কিন্তু লাগে না এই পুরটা তৈরি করতে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চা চামচ, ধনে পাতা কুচি 1 মুঠো দিয়ে নেড়েচেড়ে উল্টে পাল্টে চুলাটা অফ করে দিয়েছি। তো আমার সিঙ্গারা পুরটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি কীরকম পারফেক্টলি সিঙ্গারা পুর আপনারা তৈরি করে নেবেন। তো একটু তেল হয়েছে, তার জন্য আমি এক সাইডে করে রেখেছি যে তেলটা এক সাইডে এসে যায়। তো এখন আমি সিঙ্গারার ডোটা তৈরি করে নিব। অবশ্যই সিঙ্গারার ডোটা যেন পারফেক্টলি হয় সেই জিনিসটা আপনারা খেয়াল করবেন। তো আমি একটি মিক্সিং বোলে 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। তো সব কিছু দিয়ে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো চিনিটা দিলে টেস্টটা আর একটু বেশি বাড়ে, আর যদি আপনারা চান নয়তো স্কিপ করে দিতে পারেন। তো মিশানো হয়ে গিয়েছে। তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গলানো ডালডা। তো ডালডাটা কিন্তু পারফেক্ট করে আপনাকে সিঙ্গারাটা তৈরি করবে। অবশ্যই আপনার তেল না দিয়ে ডালডাটা ইউজ করবেন। তো ডালডাটা আমি গলিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সময় লাগে, সুন্দরভাবে মিশিয়ে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, এবার মুঠ করলেই হাতে থেকে সহজে কিন্তু ঝরে পড়ে যায় না, আমি চাপ দেওয়ার পর ভেঙে গিয়েছে। তো আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করতেছি, আমি 1 কাপ পানি নিয়েছি। তো পানিটা আমি একবার দিচ্ছি না, অল্প অল্প দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা কিন্তু ডোটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নেবেন। সিঙ্গারা ডো পারফেক্টলি না হলে কিন্তু সিঙ্গারা মুচমুচে এবং ক্রিসপি হবে না, বা মুখে দিলেই মিশে যাবে আমার এই সিঙ্গারাগুলো যদি আপনারা করেন। তো আমি ভালো করে মতে নিচ্ছি। তো পুরো 1 কাপ পানি আমার লাগে নাই, অল্প একটু বেঁচে গিয়েছে। তো এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই 30 মিনিটের মতো আপনারা রেস্টে রেখে দিয়ে সিঙ্গারা তৈরি করে নেবেন। যদি এর আগে করতে চান তাহলে সুন্দরভাবে ভালোভাবে হবে না। তো 30 মিনিট পর আসলাম, এখন আমি সিঙ্গারা তৈরি করে নিব। তো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম সফট হয়েছে। একদম সফট হয়ে গিয়েছে ডোটা। তারপরও আমি 1 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে মতে নিচ্ছি। তো আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এভাবে করে ছোট ছোট লেঞ্চি কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় সাইজও করে নিতে পারেন।
তো এইভাবে করে একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো এখন আমি একটি একটি করে বানিয়ে নিব। এইভাবে করে রুটি শেপ দিয়ে নেবেন বেলুন দিয়ে। এইভাবে করে রুটি শেপ দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি মাঝখান দিয়ে ডোকাটা দিয়ে কেটে নিয়েছি। তো এখন আমি কিভাবে সিল করব বা কিভাবে আমি সিঙ্গারাটা তৈরি করব সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে এই মাথাটা টানতে এনে হাত দিয়ে পানি লাগিয়ে এভাবে করে সিল করে দিবেন। অনেকেই কিন্তু দোকানের সিঙ্গারার মতো সিঙ্গারা করতে চায়। এভাবে করে এনে এখন আমি যে পুরটা তৈরি করেছি সেই পুরটা দিয়ে সাইডে দাঁড়া পানি হাত দিয়ে লাগিয়ে এভাবে করে সিল করে দিচ্ছি। এভাবে করে সিল করে দিয়ে এভাবে করে ফোল্ড করে দিবেন। এই যে এভাবে টান্দা এই মাথায় এনে এভাবে করে ফোল্ড করে দিলে কিন্তু দোকানের মতো সিঙ্গারাগুলো হয়ে যাবে। তো এরকম হতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যে কোনোভাবে যে কোনো যেভাবে পারেন সেভাবে খুশি আপনারা সিঙ্গারাগুলো শেপ দিয়ে নিতে পারেন। তাও আমি দেখিয়ে দিচ্ছি আরেকটি। এভাবে করে সিল করে দিবেন দুই মাথা এভাবে করে টান দিয়ে এনে পানি লাগিয়ে। এরপর এর মধ্যে আপনি সিঙ্গারার পুর দিয়ে এভাবে করে মাঝখান দিয়ে এভাবে টান দিয়ে এনে এভাবে করে সিল করে দিবেন। সিল করে দিয়ে এভাবে করে ফোল্ড করে দিবেন। তাহলে দেখবেন সুন্দরভাবে সিঙ্গারা দোকানের মতো হয়ে গিয়েছে। খুবই কিন্তু সহজ এবং খুবই মজা। আর আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগছে আমার আজকের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। সিঙ্গারাগুলো তৈরি করে 10-15 মিনিটের মতো রেস্টে রাখবেন। রেস্টে রেখে তারপরে ভাজতে চলে যাবেন। তো আমি এখন ভাজতে চলে আসছি। তো চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেলটা কিন্তু খুব হাই আঁচে রাখিনি, লো আঁচে, বা তেলটা খুব গরম না করেই কিন্তু আমি সিঙ্গারাগুলো ছেড়ে দিয়েছি। খুব গরম, বেশি গরম তেল বা খুব হাই আঁচে সিঙ্গারা ভাজতে গেলে সিঙ্গারা সুন্দরভাবে ভাজা হবে না, আর ভিতর থেকে তো হবেই না, উপর দিয়েও সুন্দর একটি স্মুথনেস থাকে সেটাও থাকবে না। তো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আমি দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। আর রেস্টে রাখলে 10-15 মিনিট বেশি সময় লাগে না সিঙ্গারগুলো ভাজতে। তো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে সিঙ্গারগুলো ভেজে নেবেন। সিঙ্গারগুলো দেখতে যেরকম সুন্দর, খেতে অসম্ভব মজা। ছোট বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে এই শীতে ঘরে বসে। আমরা যদি এরকম মজা সিঙ্গারা ঘরেই তৈরি করতে পারি তাহলে আর বাইরে থেকে কিনে আনার তো কোনোই প্রয়োজন নেই। তো আমার সিঙ্গারগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর গোল্ডেন কালার এসে গিয়েছে। তো আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো কিন্তু উপর থেকে হয়নি, ভিতর থেকে কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এখন আমি পরিবেশন করে নিয়েছি, চারদিক দিয়ে ঘুরিয়ে ফিরে দেখে দিচ্ছি এবং ভিতর থেকে ভেঙেও দেখাচ্ছি কিরকম পারফেক্টলি সিঙ্গারগুলো হয়ে গিয়েছে। যে হাত দিয়ে ধরলেই কিন্তু মোচমুড়িয়ে ভেঙে যাচ্ছে, আর মুখে দিলে একদম যেন মিশে যায়। আর আমি যেভাবে করেছি এভাবে যদি আপনারা একবার ট্রাই করেন বুঝতে পারবেন কত সুস্বাদু হয়েছে। আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করব। আজকের মতো আল্লাহ হাফেজ।